2 নভেম্বর অনুমতির পর গেল 3 দিনে দেশে এসেছে প্রায় 1200 টন আলু। তবে এমন খবরে তেমন একটা প্রভাব নেই আলুর বাজারে। খুচরাতে কেজি প্রতি কমেছে মোটেই 10 টাকা। আমদানিকারকদের আশা, শিগগিরই আলুর দাম ভোক্তার নাগালে আসবে। রহমান ফয়জা রিপোর্ট, ছবি তুলেছেন মোহাম্মদ আলী। বছরে দেশের আলুর উৎপাদন 1,12,00,000 টন আর চাহিদা 90,00,000 টন, এই পরিসংখ্যান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। সরকারি হিসেবেই এই বছর আলুর উদ্বৃত্ত 22,00,000 টন। চাহিদা ও উৎপাদনের এই বিশাল ফারাক থাকার পরও বেশ কয়েকদিন ধরেই টালমাটাল আলুর বাজার। পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত আমদানির ওপর ভর করে সরকার। 2 নভেম্বর অনুমতির পরপরই শুরু হয় আমদানি। এরই মধ্যে 3 দিনে দেশে এসেছে প্রায় 1200 টন আলু। রাজধানীর বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা যায় এখনও প্রতি কেজি বিক্রি হচ্ছে 50 টাকায়, যদিও তা ঠেকেছিল 60-65 টাকায়। 3 দিন আগে ছিল আলু, আমরা বিক্রি করতাম 280 টাকা বলা, 56 টাকা কেজি। এখন আমরা বেচতেছি 50 টাকা কেজি। গতকালকে আমরা এই খুচরা পর্যায়ে আলুটা 270-280 টাকা বিক্রি করছি, আজকে 250 টাকা বিক্রি করতেছি। তবে দেশের আলুর পর্যাপ্ত সরবরাহ থাকার কথা স্বীকার করলেন আমদানিকারকরা। জানান, বাইরে থেকে পণ্যটি আনার কারণে দ্রুতই কমে আসবে দেশের বাজারে। আর ইন্ডিয়ান মালটা যদি পুরোপুরি ঢুকে বাজার আপনার আরও অনেক কমে যাবে। যে আলু আমাদের দেশে আছে, আলু আমাদের হয়ে যাবে, এখন আলুর দরকার নেই আমদানি করার। আলুর দাম নাগালে আনতে উৎপাদন, আমদানি ও সরবরাহর সমন্বয় আনা জরুরি বলছেন সাপ্লাই চেন বিশেষজ্ঞ। ব্যবসায়ীদের অতি মুনাফা কিংবা একটা বিশেষ সিচুয়েশনকে ক্যাপিটালাইজ করার মন মানসিকতা থাকে, তখন সামগ্রিকভাবে একটা বাজার ব্যবস্থাপনা কোলাপস হয়। এদিকে স্বল্পমেয়াদে আমদানির সিদ্ধান্ত ইতিবাচক মনে করলেও দীর্ঘমেয়াদে তা কৃষকদের জন্য ক্ষতিকর কারণ বলে মত কৃষি অর্থনীতিবিদের। এখনো আলুর পর্যাপ্ত মজুদ আছে, এমন একটা পরিস্থিতিতে বাজার স্বাভাবিক করার জন্য সর্বোচ্চ 1 মাস আলুর আমদানি সেটা হয়তো করা যেতে পারে। প্রাথমিকভাবে 50,000 টন আলু আমদানির অনুমতি দিয়েছে সরকার। রহমান ফয়েজ, চ্যানেল 24, ঢাকা।